আমার ছেলে আগে খুব ভালো আসল, আমি সত্তর থেকে তাইরে ইংলিশ মিডিয়ামে পড়াই আছি, আমি মানুষের বাড়ির কাজ কর্ম করে আমি পড়াই আছি, তাই কেজি টু থেকে তাই মেরি ওয়ান পাই আই এরপর দিয়া ক্লাস সিক্স টু টুয়েলভ পর্যন্ত পড়ছে মেরি ওয়ান। হ্যাঁ খুব স্টুডেন্ট ভালো আসল আমার ছেলে, এরপরে দিয়ে আমি ইঞ্জিনিয়ারিং করতো পাঠাইছে বেঙ্গালোর, এরপরে দিয়ে লকডাউন হয়েছে 2020, এরপরে দিয়ে আনছে আমি আমার ছেলেরে, আগে খুব ভালো আসলো তো লকডাউনে পরে আইসে আর আমি টাকা নাই দেখে পাঠাইতাম পাঠাচ্ছে না, কোন সময় কার লইয়া আমার ছেলে এমন হয়ে গেছে আমি কইতে না, ঠিক এখন কইতে আসছে। হ্যাঁ ভাই কইছে মা তো আমার তো কয় না কিন্তু, হের বন্ধু বান্ধবের তো কয়, হে বন্ধু বান্ধবের কাছে কইছে বলে প্রদীপ দত্ত নামে দেখছে, এ প্রদীপ দত্ত নামে কতগুলো ছেলেরে নষ্ট করে সেই হের নামে আমি কমপ্লেন করে তাইলে ধরো পুলিশের জোরে শাস্তি দিও, একেবারে ভালো শাস্তি দিও তার জীবনে একেবারে। আমার ছেলে যদি না হইলে, হের ছেলে যদি হইতা তাই কি তো লইলে, আমার ছেলে খুব পালা প্রদীপ দত্ত এখন ইলেকশন করে ভাগিয়ে গেছে, মানুষের কাছে শুনছে হে কো ব্যস্ত আছে বলে এখন হে পরে আসছে পরে এক আমরা দিল নারী সমিতি থেকে বাইরে দৌ একদিন দৌ, আমিও পার্টি একটা ইয় সম্পাদক আছি আমি দৌ জানলাম প্রদীপ দত্তর বউ এখন ব্যস্ত আছে দৌড়ুই এক ক্লাবের মধ্যে আসতে কয়ে গেছি, আমার ভাইরা আছে আমার ইয়রা আছে বাইরের সমান আছে আমি কয়ে গেছে, কিন্তু এমন যদি ডেইলি বেঁচে থাকে হেরে একদিনে একদিন বিপদে ফালামো আমি এখন আজকে গার্জেন হিসাবে আমি কয়ে গেছে খুব দুঃখিত আমার ছেলে আছে কি না কইতে না কালকা থেকে বাগে গেছে, আমার ছেলের জন্য আমি এখন কান আছি কালকা থেকে আমি পেটে কিছু নাই এই পেটে কিছু নাই, আমার ছেলের এমন ভাবে নষ্ট করাইছে আমার শুধু ছেলে না ঠিক আছে।